এই নাও তোমার টিকিট। আমরা আগামী সপ্তাহে যাচ্ছি, বিশ্বাস হচ্ছে না? শোনো, আমি নীলার সাথে কথা বলেছি, ওর ভাই আমাদের জন্য সবকিছু কনফার্ম করে রাখছে, আর আমরা যাব শুনে ও তো মহা খুশি। টুটুর একা একা খুব কষ্ট হবে। আচ্ছা, আমরা যে কদিন থাকবো না, আলো গ্রাম থেকে এখানে এসে থাকলে তো পারে, আমি তুফানকে বলে দিচ্ছি। হ্যাঁ, আলো এলে বাবা মায়ের কি হবে? আর তাছাড়া তুমি বলছিলে না বাবার শরীর ভালো নেই। তাহলে টোটো কিছুদিন গ্রামে গিয়ে থাকুক। যাবে না কেন? ও তো গ্রামে ভালোই থাকে। ওর পরীক্ষা সামনে, এখন কি যেতে চাইবে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তুমি এক কাজ করো, তুমি গুজগাজ করে নাও। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আরে তুমি চাইলে তো আমরা আগামীকালই যেতে পারি। তাহলে তোমার হাসপাতাল এতিম হয়ে যাবে। আরে না না না, অরূপ নীলা এরা তো আছে, ওরা সামলাবে। তাছাড়া কাজ করে করে আমি নিজেও টায়ার্ড, এই চেঞ্জটা আমারও দরকার ছিল। টোটোকে খুব মিস করব। একবার আমরা ঘুরে আসি, এর পরের বার সবাই মিলে যাব, কি বলো? হ্যাঁ, টোটো কোথায়? তুমি ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, আর হ্যাঁ, ডেটটা ফিক্স করে বলো, কারণ টিকিটটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, ওকে। আখিমা, শোন, তো দাদা উঠলে বলবি আমি একটু বাইরে গেছি, তাড়াতাড়ি চলে আসবো। ও যেন কোথাও বাইরে না যায়। তোমার প্রতিদীপ কি আর আমার কথা শুনবে? কেন শুনবে না, তুই বলবি যে আমার ওর সাথে কথা আছে। আজ কেউ নাস্তা খাইবেন না? দাদাকে কখন ফিরেছে? আচ্ছা ঠিক আছে, ভাবি শোনো, তুমি কি স্কুলে যাচ্ছ না অন্য কোথাও? মার বাড়ি যাচ্ছি একটু। ও আচ্ছা, ভাবি কি এখন না, ফিরে এসো তারপর বলবো। কি হয়েছে? বললাম তো, ফিরে এসো তারপর বলবো, সারপ্রাইজ আছে। এই তিথির কি কলেজ চলে গেছে?
থাকলে খুব ভালো হতো। ব্যাপার কি বলো তো? বললাম তো এখন বলা যাবে না, ফিরে এসো তারপর। তোমরা এবারে সবাই একরকম, সহজে পেটের থেকে কোনো কথা বের করতে চাও না। তুমি হচ্ছ সবার থেকে আলাদা, সেই জন্য তোমরা বেঁচে পড়তে আছি, নাহলে কবে ফিনিশ হয়ে যেতাম। থাক, সকাল সকাল তোমার ফিল্মের এসব পচা সংলাপ আমি শুনতে পারবো না। আমি যাচ্ছি, আর যা বললাম মনে থাকে জানো? মনে থাকবে, মনে থাকবে। শুধু যাকে বলবো তার যদি কথাগুলো এখন মনে ধরে। তুই কি আমার সাথে যেতে চাস না? আমি কি তাই বললাম? আমার ক্লাস দুপুরে, এত আগে যে কি বা করবো বলো। বাবা কিছু বলবে? চলি। বাবা দেখো তো পাঞ্জাবিটা পছন্দ হয় কিনা আমার জন্য। এত দামি পাঞ্জাবি কেন কিনতে গেলি রেনু? দাম অদামের কথা পরে হবে, আগে দেখো পছন্দ হয় কিনা। খুব ভালো, ভীষণ ভালো। কত পড়লো রে? আবার দামের কথা জিজ্ঞাসা করছো? আগে পরো তো খুলে দেখো গায়ে হয় কিনা। না হবে, চেঞ্জ করতে হবে আবার, হবে মনে হচ্ছে। কিন্তু এসব কি আমি পরি রে? মেঝে মেঝে টাকা খরচ করতে গেলি। পড়তে হলে পরো, না হলে ফেলে দাও। বাবা মাকে একটু জিনিস দেবো, সেখানে টাকা খরচের কথা আসছে কেন? তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। মেয়ে ভালোবেসে এনেছে, তুমি পড়ে ফেলো ব্যাস। এখন ওর হাতে টাকা আছে তাই এনেছে। এখন টাকা আছে মানে? তোমাদেরকে আগে আমি ভালো জিনিস দেইনি? ও মা, আমি কি তাই বললাম নাকি? এখন তোর অনেক ভালো অবস্থা, আরও দিবি। নতুন বাড়ি হচ্ছে, হাতে টাকা এসেছে, ছেলের একটা ভালো গতি হলো। তাতে আমার কি মা? টাকা বাড়ি সব তোমার জামাইয়ের। হ্যাঁ, ছেলে টাকা পাঠাচ্ছে, ছেলের নামে অ্যাকাউন্ট হয়ে গেছে, টাকা সেখানে জমা হচ্ছে। আমি ওই টাকায় হাতে দিই না মা। সে কি কথা, ওদের টাকা তোর টাকা না? মা তুমি একটা কথা শুনে রাখো, তোমাদের মেয়ে কখনো অন্যের টাকায় তার বাবা মাকে উপহার কিনে দেয় না। আচ্ছা হয়েছে, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগাচ্ছে বলে রাখছি, আজে বাজে কথা বলছো বলে রাখছি। আমি এমন কিছু বলিনি ইনু, আজকাল তুই কথায় কথায় রেগে যাস, আগে তো তুই এমন ছিলি না। কলেজ থেকে ফিরবি কখন? কেন, কোথাও বেরোবে? না। তাহলে তোর বাবা আর আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। তাই, কোথায় যাচ্ছ? সিলেটে। যাও, ভালো লাগবে। তোর ওই নীলা আন্টির ভাই তো ওখানে থাকে, সেই সব ব্যবস্থা করলো। তোর বাবা বলছিল তুই এখানে একা একা থাকবি, আলোকাকে কি আনিয়ে নেব? আরে না, আলোকাকে আসলে দিদার কি হবে? বাবাকে বলে দাও আলোকাকে আসতে হবে না। তুই একা একা থাকতে পারবি? খুব ভালো থাকতে পারবো, চিন্তা করো না।
তো তোমরা যাচ্ছ কবে? এই তো সামনের সপ্তাহে, যে কোনো দিন। ও সে তাড়াতাড়ি চলে আসবো। বাবা রাজি হলো? তোর বাবাই তো যেতে বললো। তাই? তুমি ভালো থাকলেই ভালো মা, আমি আর কিছু চাই। আচ্ছা সত্যি করে বলতো, আমরা যে কয়দিন থাকবো না, তোর কোনো অসুবিধা হবে না তো? আরে কোনো অসুবিধা হবে না। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এটা কার গাড়ি? আমার গাড়ি। তুমি গাড়ি কিনে ফেলেছ? কি কিছু বলছিস না যে? কিন্তু এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে তোর মার জন্য ওয়েট করছি, এলে একটা সারপ্রাইজ দেবো। আচ্ছা শোন, রাতের বেলা তুই আর আমি মিলে গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো, পুরো ঢাকা শহর একদম চষে ফেলবো। ঠিক আছে, তাহলে তুমি ওয়েট করতে থাকো, আমি গেলাম। বাবার পাঞ্জাবিটা দেখে নিও, যদি মনে হয় মাপে কোনো সমস্যা হচ্ছে আমাকে দিয়ে, আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, তোমার শাড়িটা পছন্দ হয়েছে তো? দেখো তুমি আবার বাবার মতো ফট করে দাম টাম জিজ্ঞাসা করো না। মায়েরা তো ছেলে মেয়ে সুখী চাই, তোদের সুখী আমাদের সুখ। আমরা তো এখন আর অত গুছিয়ে কথা বলতে পারি না, তুই রাগ করিস না মা। হিনু, বাসায় কিছু হয়েছে? কেন না, আজ বাড়িতে ঢোকার সময় তোকে যেন কেমন দেখলাম, আর তুই তো কখনো তোর বাবার সঙ্গে এমন করিস না। কি হয়েছে রে মা? কিছু না, আমি এখন যাবো মা। আমাকে তো বলতে পারিস। কিছু হয়নি মা, তুমি এসো। আচ্ছা ঠিক আছে চল।
আচ্ছা কাজ করলে কেমন হয়? চল মধুমিতার বাড়িতে অনুষ্ঠানে চমকে যাবে। তোমার ভাইজান কখন বেরিয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে। আর আবির? এই মাত্র গেল। আমার ঘরে একটা চা দিয়ে যাও। থাক আমি দেখছি। তুমি? হ্যাঁ আমি। এসো। তিতির কোথায়? কলেজে, এখনো ফিরেনি। তুমি চা খাবে? না। ও বাই দ্য ওয়ে, তোমাদের নতুন বাড়ির ফাউন্ডেশনটা নাকি হয়ে গেছে? কে বলল? আবির, ওর সাথে হসপিটালে দেখা হয়েছে। আবির আজকাল প্রায় মনে হয় হসপিটালে যাচ্ছে। মধুমিতার সাথে ওর অ্যাফেয়ারটা বোধহয় খুব সিরিয়াস। তাই মনে হচ্ছে। রানী, আমি মানে আমরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। ও কোথায়? সিলেটে। ওই যে আমার পার্টনার ডক্টর নীলা, ওই সব ব্যবস্থা করে দিয়েছে। আর ওর স্বামী তো গতকাল দুটো টিকিট জোর করে দিয়ে দিল। আসলে ছন্দার একটু চেঞ্জের প্রয়োজন। খুব ভালো, খুব ভালো। আমি আমি চলি। হ্যাঁ বাবা, বাবা আয়। বাবা কি হয়েছে? কি হয়েছে মানে? সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছ, রাত করে বাড়িতে ফিরবে আর সারাদিন পড়ে পড়ে ঘুমাবে? সারাদিন ঘুমানো কোথায়? তুমি আর কথা বলো না তো। তুমি জানো তুমি কি করছো? কি করছি? এখনো জিজ্ঞেস করছো কি করছো? ওঠো, সবাই তোমার উপর অনেক রেগে আছে। সব ঠিক হয়ে যাবে। তিতির, আমাকে একটু চা দিতে বলতো। চা না, তোমার নাস্তা দেওয়া হয়েছে টেবিলে, গিয়ে খেয়ে নাও। আর আজ তোমার বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই, বাসাতেই থাকো। তুই কি কোথাও বেরোচ্ছিস? কেন? না এমনি। আমাকে একটু চা দিতে বল, আর আবির যদি ঘরে থাকে একটু পাঠিয়ে দে। যা।
কিছু বলবে? শুনলাম তুই নাকি গাড়ি কিনেছিস। ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি। সেকেন্ড হ্যান্ড হলে কি হচ্ছে? গাড়ি তো এবারে প্রথম কেউ একদিন গাড়ি কিনল। তুই দেখেছিস কেন? যা চল, সময় দরজাটা টেনে দিয়ে যাস। আবির, তোর তো এখন অনেক টাকা। আমার 1000 টাকা লাগবে, দিতে পারবি? এখনই লাগবে? হ্যাঁ। কি ভাবছিস? তোর টাকা নষ্ট হবে না, ভালো কাজেই লাগবে। না মানে জানবি জানবি, সময় মতো সব জানবি। এখন দিতে পারবি? ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। সে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি বের হলে কি হয়? কেন, তোমার কি ধারণা আমি তোমার জন্য বেরোচ্ছি? আর তোমাকে কে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে? কেন, তুমি? আমি মানে? পাতলামি করো না, তোমাকে না কতবার বলেছি আমার সাথে এরকম করবে না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। তাহলে তুমি এখানে থাকো, আমি চললাম। আরে দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। কি? এখানেই বলবো? হ্যাঁ এখানেই তো বলবে, আমি এখন কলেজে যাচ্ছি, অন্য কোথাও যেতে পারবো না। না মানে সেদিন রাতে তোমার বাবাকে দেখলাম তোমাদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে অনেক রাতে, আর মাঝে মাঝেই দেখি। তো তাতে তোমার কি? না ভাবলাম কোনো সমস্যা, সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কেন, তোমাকে কেন বলতে হবে? তিতির, কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করলে অনেক কমে যায়। এই দেখো না, আমি কত সহজে আমার সব সব কথা তোমাকে বলে দিই। তিতির, তুমি আমাকে বন্ধু মনে করো না? সারাদিন কাজ করে আর আপনার ভাই আসলে চলে যায়, আমি তো সারাদিন বাসায় একা একাই থাকি, এখনো একটু কথা বলার লোক পাই। দাদা আপনি কি আপনার ভাইয়ের কাছে এসেছিলেন? না আমি আসলে
তোমার কাছে এসেছি। আমার কাছে কেন দাদা, কোনো সমস্যা? না মানে ওই আমার কিছু টাকা লাগবে। টাকা কেন দাদা, কি করবেন? দিতে পারবে কি না বলো। পারবো, আপনি বসুন, আমি এক্ষুনি আনছি। মুস্তাফি ভাই যে টাকাগুলো দিয়েছিলেন সেগুলো তো ব্যাংকে। কেন বলো তো? না এমনি মানে মুস্তাফি বলছিলেন ওনার ফিনান্স কোম্পানিতে টাকাগুলো রাখলে ইন্টারেস্টটা বেশি পাওয়া যেত। তা তুই কি এখন টাকাগুলো ওখানে রাখতে চাস? না সেরকম কিছু না, তাছাড়া ব্যাপারটা তো তোমার। আমার ব্যাপার হবে কেন, ওগুলো তো আমার টাকা না। তোমার না মানে? আমার না মানে আমার না, টাকাগুলো তোর দাদার। আর দাদা কি এসব ব্যাপার বুঝবে? না বুঝলে না বুঝবে, আমি এসবের মধ্যে নেই। আবির হঠাৎ এ বিষয়ে কথা বলছিস কেন? না এমনি। সাহেব আছেন নাকি? আরে আপনি এসে পড়ছেন, একটু আগে আপনার কথা ভাবতেছিলাম। আসেন বসেন বসেন। আমি ভাবতেছিলাম যে আপনার বাড়িতে একটা ফোন করি। কেন? আজ সকালে তো আপনার এখানে আসার কথা না। আমাকে ভাই এক গ্লাস পানি খাও। তারপর কি মনস্থির করলেন? মনস্থির আর কি, যাবো বলেই ঠিক করলাম। টাকা পয়সা জোগাড় করে ফেলেছি, আজই রফিকের ঠিকানায় পাঠিয়ে দেব। ভালো মতো ভাইবা বলতেছেন তো? এত ভাবলে কি আর চলে? তাহলে আমাকে ব্যবসা বন্ধ? তাছাড়া আর কি, আমি তো আগেই সব ছেড়ে ছুড়ে দিয়েছি। আপনি এই দস্তগিরের কথা একবার ভাবলেন না? হ্যাঁ, আপনার উপরে অনেক আশা ছিল আমার, এইবার ব্যবসাটা নিশ্চয়ই জমত। আর ঠিক এই সময় আপনি? আপনার নিজের তো একটা ব্যবসা আছে। আরে ভাই, এই সমস্ত হাত দেখা টাকায় কি এই সমস্ততে জীবন চলে? আরে আবার কই যান? টাকাটা মানি অর্ডার করে আসি, কখন খরচ হয়ে যায় বলা তো যায় না। চলে ভাবি। হোমা, রুনা, এসো। এই তো ভালো, তোমরা? আমরা ভালো আছি। আসিফ বেটুম কেমন আছে? সবাই ভালো আছে। তিতিন নেই বাড়িতে ভাবি? না, কলেজে গেছে। তুমি চা খাবে? তুমি চা খাবে? না 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 ভাবি, আমি এখন কিছু খাবো না, তুমি বসো না। এই তো ভাবি, বর দেখি বাসায় নেই? না, বেরিয়েছি। ও না, মানে
তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। কি কথা? না মানে তুমি আবার কিছু মনে করো কি না? না বলো। যদিও বলাটা ঠিক হবে কি না জানি না, তবু না বলেও তো একদম থাকতে পারছি না। কি হয়েছে রুনা? ভাবি মানে মুস্তাফি সাহেবের টাকাটা কি বর্দার নামে নেই? মানে ওর টাকা অবশ্যই ওর নামে আছে। আজ হঠাৎ বর্দা আমাদের বাসায় এসেছিল তো তাই তো। না মানে উনি আমার কাছে আজকে টাকা ধার চাইছিলেন, এমনভাবে চাইছিলেন যে না দিয়েও থাকতে পারলাম না। ভাবি হঠাৎ বর্দার টাকার দরকার হলো কেন? তোমার দেব শুনলে অবশ্য খুব রাগ করবে, কিন্তু বর্দা তো কখনো কোনোদিনও টাকা চায়নি। তাই চাইলেও আর তুমি দিয়ে দিলে? না বর্দার মনে হয় টাকাটা খুব দরকার ছিল, কাউকে মনে হয় কিছু বলতেও পারেনি। আমি অবশ্য তোমার দেবরকে কিচ্ছু বলবো না, 1000 টাকাই মাত্র, সে ভাইয়ের উপর রাগ করবে। ভাবি আবিন নাকি গাড়ি কিনেছে, খুব ভালো একটা কাজ করেছে। দেখো না তোমার দেবরকে আমি কতদিন ধরে বলছি একটা গাড়ি কিনো গাড়ি কিনো, না সে তো কোনো কথাই কানে শোনায় না। একটা গাড়ি থাকলে কত সুবিধা হয় বলো, এই তো অ্যাটমি স্কুল, ওর অফিস, আর আমিও তো একটু এদিক সেদিক বেরোতে পারি বলো। না সে মনে হয় পণ করেছে কোনো গাড়িই কিনবে না। ভাবি তোমার এই মেশিনটা না অনেক পুরনো হয়ে গেছে, একটা মেশিন কিনো না। সারাদিন তো তুমি কত শত কাজ করো, একটা মেশিন কিনলে তোমার জন্য তো সুবিধা হয় বলো। শোনো ভাবি আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি, তুমি কিন্তু একবারও আমাদের নতুন বাড়িটা দেখতে এলে না। অ্যাটম কত করে তোমার কথা বলে, তিতিরের কথা বলে, তুমি আসবে তো? বর্দাকে নিয়ে তিতিরকে নিয়ে তোমরা সবাই মিলে আসবে। দেখো না কখন বেরোচ্ছিলে? ঘুরে থেকে বেরোয়নি তো, হঠাৎ এত তাড়াতাড়ি ফিরে এলেছে কি হলো? আমি তোমার সাথে কথা বলছি। শুনছি তো, তুমি পেয়েছো কি? মরার সময় শোধরাবে না? আমি আবার কি করলাম? তুমি কি করলে? তুমি তো যা ইচ্ছে তাই করছো, ইচ্ছে মতো ফিরছো ইচ্ছে মতো ফিরছো না। তুমি পেয়েছো কি? এসবের মানে কি? আর কিছু হলো না। কি ভালো লাগে না বলো, না বলো আমি শুনবো তোমার কি ভালো লাগে না। আমার কিচ্ছু ভালো লাগে না, এই বাড়ি ভালো লাগে না, এই সংসার ভালো লাগে না, এই শহর আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ও ভালো লাগে শুধু অন্যের কাছ থেকে টাকা ধার করে মদ খেতে, তাই তো? আমি অন্যের টাকা মদ খাই না। মিথ্যা বলা শুরু করেছো, তুমি রুনার কাছ থেকে টাকা নাওনি? ওটা রুনার টাকা না, ওটা যারই টাকা হোক, তুমি হাত পাতবে কেন? প্রয়োজন ছিল তাই। কি প্রয়োজন ছিল বলো, আমি শুনবো তোমার কি প্রয়োজন ছিল। কে রফিককে, তাকে তুমি টাকা পাঠাচ্ছ কেন? পাঠানো হয়ে গেছে 2000, বাকি 1000
আবির দিয়েছেন। তুমি আবিরের কাছ থেকে টাকা নিয়েছো? কেনাকে তোমার কাছে টাকা চাইলে অমনি তুমি পট করে 2000 টাকা পাঠিয়ে দিলে? তোমাদের সকলের শান্তির জন্য এই কাজটা আমি করেছি। তুমি আশ্রমে চলে যাচ্ছ, এত বছর পর হঠাৎ এসব। রফিকের চিঠিটা পেয়ে মনে হলো এতেই সকলের মঙ্গল। আমি তো কারো কোনো কাজেই লাগলাম না, আমার থেকেই বাকি না থেকেই বাকি। আসলে সব দোষ আমার, তোমাদের মতো আমি সবকিছু মানিয়ে নিতে পারি না, আবার মেনেও নিতে পারি না। আমার তোমাদের মতো সংযম নেই, উদ্যম নেই, উৎসাহ নেই। তোমাদের এই সংসারে আমি শুধু অশান্তি ডেকে আনি, তোমাদের জ্বালাতন করি, বিরক্ত করি। আসলে আসলে আমার মতো মানুষের বিয়ে সংসার এসব করা ঠিক না। ইরান, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আগে যদি নিজেকে এভাবে চিনতে পারতাম তাহলে আমি কখনো বিয়ে সংসার বা অন্য কিছুর সঙ্গে নিজেকে জড়াতাম না, বিশ্বাস করো, কোনো কিছুর সঙ্গে না।